বাংলাদেশের এখন একটা পপুলার টপিক হচ্ছে বাংলাদেশে তৈরি লেস। তো লেস মাঝখানে অনেক দিন ইম্পোর্ট করা বন্ধ ছিল, তো এখন ফাইনালি বাংলাদেশে তৈরি হচ্ছে। তো আমি যখন ইন্ডিয়া গেছিলাম, আমি ইন্ডিয়ার কয়েক প্যাকেট নিয়ে আসছিলাম লেস। তো এটা হচ্ছে ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার, আর এটা হচ্ছে আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার। এটা বাংলাদেশ আর ইন্ডিয়াটা আমি বেসিক্যালি কম্প্যারিজন ভিডিও করতেছি। তো ইন্ডিয়ারটার দাম ছিল 5 টাকা, অ্যান্ড বাংলাদেশের 10 টাকার প্যাকেট, একদম সেম টু সেম, খালি লুকসে কয়েকটা জিনিস একটু ডিফারেন্ট। তো এখন আমি টেস্ট নিয়ে বলবো। তো প্রথমে আমি হচ্ছে ইন্ডিয়ানটা কাটতেছি, কারণ ইন্ডিয়াটা খেলেই তো বোঝা যাবে যে বাংলাদেশে কতটুকু ডিফারেন্স। তো ইন্ডিয়াটা কোয়ান্টিটি এতটুকু থাকে। তো আমি টমেটো ফ্লেভারটা খাইছি, টমেটো ফ্লেভারটা মোটামুটি আমার কাছে লাগে। আর তারপর এটা বাংলাদেশিটা কাটতেছি, তারপর বাংলাদেশিটা দেখাচ্ছি এতটুকু কোয়ান্টিটি থাকে, মানে ইন্ডিয়ার 5 টাকার কোয়ান্টিটি, বাংলাদেশের 10 টাকার কোয়ান্টিটি সেম মোটামুটি। আর এটার ফ্লেভারটা ভালো লাগছে, বরং আমার বাংলাদেশি টেস্টটা ভালো লাগছে, কারণ আই গেস এটা আমার টেস্ট বাডের সাথে বেশি গেছে আর কি। তারপর এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিম অ্যান্ড অনিয়ন, এটাও 5 টাকা দাম, আর 5 টাকাতে এরা 25% বেশি চিপস দেয়, আর এটা স্মেলটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, তো এটা এখন ট্রাই করতেছি। এটাতে এরকম জিগজ্যাগ প্যাটার্ন থাকে, এটা একটু মানে হেভি টাইপের আর কি, আর এটা টেস্টটা অনেক মজা, আমার খুবই পছন্দ। এখন বাংলাদেশিটা ট্রাই করবো, কারণ এইটা হিট হয়ে গেলে তো অনেক বেশি হিট, কারণ আমার খুবই ফেভারিট একটা ফ্লেভার এটা। তো এটা একদম প্লেন চিপস, কোনো জিগজ্যাগ প্যাটার্ন নাই। তো এটার গন্ধটা স্ট্রং, আর এটা হচ্ছে একটু মাইল্ড ফ্লেভার। তো এটা খাচ্ছি, টেস্টের দিক দিয়ে এটাও মোটামুটি ভালোই, একই রকম, একদম হুবহু সেম টেস্ট আমি বলবো না, 95% মোটামুটি কপি করতে পারছে। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।